দেখো, যেটা পুলিশ সূত্রে খবর যে বারুইপুর পুলিশ জেলার বকুলতলা থানার অন্তর্গত সীমানা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। কুলতলি এবং মথুরাপুর এলাকার কয়েকজন শ্রমিক, তারা কিন্তু কলকাতার দিকে আসছিলেন একটি পিকআপ ভ্যানে করে, এবং গভীর রাতেই কিন্তু সেই পিকআপ ভ্যানটি কুলতলি থেকে ছাড়ে, তেমনটাই পুলিশ জানাচ্ছে। এবং সেই পিকআপ ভ্যানটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং বারুইপুর পুলিশ জেলার যে বকুলতলা থানা, সেই বকুলতলা থানার সীমানা বাজারের কাছে কিন্তু সেই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মারে এবং তারপরে একটি গাছে ধাক্কা মেরে পাশে যে নয়নজুলি রয়েছে সেখানে বেশ খানিকটা অংশ তার ডুবে এবং তৎক্ষণাৎ এই ওই গভীর রাতেই যে কজন মানুষজন সেখানে ছিলেন বা এলাকার মানুষজন ছিলেন, তারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান এবং পরবর্তী ক্ষেত্রে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এদের মধ্যে কিন্তু ছজনের মৃত্যু হয়েছে, তেমনটাই বকুলতলা পুলিশ সূত্রে খবর, এবং বাকি যারা রয়েছে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে, তেমনটাই পুলিশ মনে করছে। যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা সেই গাড়ির বা অন্য কোনো বিষয় ছিল কিনা সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু বকুলতলা পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দুল। কোভিড আবহে রেড রোডে চিয়ার ফর ইন্ডিয়া রান বিজেপির, অনুমতি ছাড়াই দৌড় কর্মসূচির আয়োজন গেরুয়া শিবিরের, ঘটনাস্থলে থাকলেও বাধা দেয়নি পুলিশ। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার বৈঠকে তুলসী গাছ ও ত্রিশূল বিলি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোভিড আবহে অনুমতি ছাড়াই চিয়ার অফ ইন্ডিয়া রান, মেডেল জিতলেন দিলীপ ঘোষ। অলিম্পিক্সে ভারতীয় খেলোয়াড়দের সমর্থনে রবিবার চিয়ার ফর ইন্ডিয়া রানের আয়োজন করে রাজ্য বিজেপি। সকাল 8টা নাগাদ রেড রোডে নেতাজি মূর্তি থেকে শুরু হয় দৌড়। অংশ নেন দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, রাজু বিস্ট, জয়প্রকাশ মজুমদার, রাহুল সিনহারা। প্রায় 300 মিটার দূরে শ্যামাপ্রসাদের মূর্তির কাছে শেষ হয় দৌড়। কিন্তু করোনাকালে এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি ছিল না, যদিও রেড রোডে উপস্থিত থাকলেও কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ। পুলিশের অভ্যাস হয়ে গেছে, সরকারের অভ্যাস হয়ে গেছে বিজেপিকে বাধা দেওয়ার, সেটা তো আমরা পাল্টাতে পারবো না। আমরা আমাদেরও অভ্যাসও পাল্টাতে পারবো না। আমরা রাস্তায় নামবো, আন্দোলন করব, যুবকদের নিয়ে প্রোগ্রাম করব, সেটাই করছি আমরা। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করবো। ফুলা ময়দান আছে, রোড দৌড়বে, শত শত লোককে কাকে আটকাবে পুলিশ। আজকে পুলিশের সুবুদ্ধি হয়েছে, আমরা চাই এইভাবে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিরোধীদেরকেও কার্যক্রম করার জন্য ব্যবস্থা করে। বিজেপির কর্মসূচিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। অলিম্পিক তো শেষ, এটা শুরুর আগে করলে পরে তবু একটা মানে অর্থ খুঁজে পাওয়া যেত। একটা করোনা আবহের নির্দেশ, কেন্দ্র সরকারের রাজ্য সরকারের নির্দেশ, হুর নির্দেশ, আইসিএমের এমআরএ নির্দেশ, এগুলো তো পালন করতে হবে, নাকি এগুলোর ঊর্ধ্বে বিজেপি দল এবং নেতা। এই কর্মসূচির পর হেস্টিংস অফিসে বৈঠকে বসে বিজেপি মহিলা মোর্চা, সেখানে মহিলাদের তুলসী গাছ ও ত্রিশূল দেওয়া হয়, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তুলসী হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র প্রতীক, তুলসী হচ্ছে অক্সিজেন সাপ্লায়ার, সেই হিসেবে তুলসীকেই বেছে নিয়েছি। আর ত্রিশূল, অফকোর্স আপনারা জানেন যে ত্রিশূল হচ্ছে মা দুর্গার এক অস্ত্র। ভারতবর্ষের যত মহিলা আছে সবাই মা দুর্গার প্রতীক, এবং সেই শক্তির যে অস্ত্র, সেই অস্ত্রই আমরা আজকে, যারা অতিথি মহিলা যারা আজকে আমাদের মধ্যে আসতে পারবেন তাদের হাতে আমরা তুলে দেব। মহিলাদের এগিয়ে দিচ্ছে, মহিলাদের হাতে তুলসী গাছ দিচ্ছে, ভালো। সেই তুলসী গাছ তো বাড়িতে থাকে, ছাদে থাকে, গৃহে থাকে, কিন্তু এই ত্রিশূল ত্রিশূল কেন? এই ছোট ত্রিশূল দেখিয়ে কোনো বড় ত্রিশূলের কোনো বাতাবরণ সৃষ্টি করার যেন বাংলার বুকে চেষ্টা না করে। অনুমতি ছাড়াই রেড রোডের দৌড় প্রতিযোগিতা থেকে দলীয় কার্যালয়ে ত্রিশূল বিলি, বিতর্ক শুরু বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে। এবিপি আনন্দ।